এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু তার অনেক আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা এলাকায় শুরু হলো পুলিশের রুটমার্চ। এদিন প্রথমে পাতিবুনিয়া গ্রাম এবং 10 মাইল বাজার এলাকায় পুলিশ রুটমার্চ করে। পাশাপাশি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এই এলাকায় কোনো রাজনৈতিক সমস্যা রয়েছে কিনা জানার চেষ্টা করা হয় পুলিশের তরফে। এরপরই গ্রামবাসীদের তারা পরামর্শ দেন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য। কোনো রকম সমস্যা হলে পুলিশ প্রশাসনকে জানানোর পরামর্শও দেওয়া হয় পুলিশের তরফে। সুন্দরবন পুলিশ জেলার তরফে এখন থেকে রুটমার্চ করার নির্দেশ দেওয়া হয়েছে, মূলত এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এখন থেকেই সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় রুটমার্চ করা হবে বলে জানানো হয়েছে। আমাদের বললেন যে এখানে যদি কোনো গণ্ডগোল হয় বা ভোটের আগে বা পরে কোনো গণ্ডগোল হলে আমাদেরকে বলবেন। আমরা বললাম যে আমাদের তো কোনো গণ্ডগোল হয় না কোনো দিন, আমাদের এখানে খুব শান্তিপূর্ণ এলাকা, আমরা খুব ভালোভাবে বাস করি, কোনো প্রবলেমই হয় না, কোনো দল কোনো কিছু আমাদের কোনো প্রবলেম হয় না। আর এইসব কথাই বললো যে কোনো প্রবলেম হয় হলে বলবে, বা আমরা আছি নামখানা থানায় আছি, আমাদের কোনো প্রবলেম হলে ওখানে বলবে, বললে আমরা তার অ্যাকশন নেব। আমার নাম বলাই পাত্র। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।